So hey guys, how you all doing? And welcome again to the channel The Bong Explorer. And this is Priyojit Bishash reporting again. So jemni ami ager episode e bolechilam je ami ekdin ke YouTube live e gechilam ar YouTube live e giye ar ki ami duto emon experience share korechilam. To prothom je experience ta seta to ami ager episode ta cover kore niyechi. Ebar tomader moddhe jara seta dekhoni tomader jonno ami I card e link diye debo. Tumra giye seta dekhte paro. আর আজকের এই এপিসোডটায় আমি সেকেন্ড যে এক্সপিরিয়েন্সটা বলেছিলাম সেটা নিয়ে আর কি কথাবার্তা বলবো। আর এই যে এক্সপিরিয়েন্সটা আমার খুব খুব কাছের একজন দিদির, কিন্তু আনফর্চুনেটলি আমি সেই দিদির নাম নিতে পারবো না, কারণ দিদির আর কি ফ্যামিলিতে একটুখানি প্রবলেম আছে। সো তাই জন্য দিদি বলেছে যে নাম নেওয়া যাবে না। তো যাই হোক, ওই দিদি আর কি অনেক ছোটোবেলা থেকে এমন অনেক কিছু ফেস করে আসছে, কারণ দিদির অনেক ছোটোবেলা থেকে কুমারী পুজো হয়, ঠিক আছে? তো কুমারী পুজো হওয়ার জন্য দিদির মধ্যে এমন অনেক পাওয়ার্স আছে বা যাই আছে বলো, ওইগুলোর জন্য দিদি ক্যান কানেক্ট টু দ্য ওয়ার্ল্ড অফ ডেথ। ওকে, মানে দিদি দেখতে পায়, দিদি অনেক কিছু শুনতে পায়, মাথার মধ্যে অনেক কিছু ফিল করতে পারে। তো এমন আর কি জিনিসপত্র দিদির সাথে অনেক ছোটোবেলা থেকেই হয়ে আসছে। সেই এক্সপিরিয়েন্সেসগুলোর মধ্যে থেকেই আমি দুটো এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দুটো এক্সপিরিয়েন্স, একটা এক্সপিরিয়েন্স আর কি খুব রিসেন্টলি ঘটেছে দিদির সাথে, আর একটা এক্সপিরিয়েন্স আর কি দিদি যখন কলেজে পড়তো তখনকারের। আর এই দুটো এক্সপিরিয়েন্স যখন আমাকে দিদি প্রথমবার শোনায়, আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠেছিলই, আশা করি তোমাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। সো দেরি কিসের, শুরু করা যাক। তো প্রথম যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে যাচ্ছি সেই এক্সপিরিয়েন্সটা আর কি দিদির সাথে খুব রিসেন্টলি ঘটেছে। দিদি এখন আর কি অ্যাজ এ নার্সিং স্টাফ জব করে একটা খুব বড় গভর্নমেন্ট হসপিটালে। সেই হসপিটালের নামটা আমি নিতে পারবো না, কারণ বুঝতেই পারছো দিদি সেখানে জব করে। যদি বাই চান্স কেউ দেখে ফেলে ভিডিওটা, তাহলে দিদির জবের একটা টানাটানি পড়তে পারে। তো তাই জন্য আর কি আমি সেই হসপিটালটার নাম নেবো না, বাট ইট ইজ আ ভেরি বিগ গভর্নমেন্ট হসপিটাল। আর দিদির একটা নিজস্ব কেবিন আছে যেটা কি না ওই হসপিটালটার বার্ন ওয়ার্ডে সিচুয়েটেড। আর দিদি যেহেতু এখন কোভিডের কুইক রেসপন্স টিমে কাজ করছে, সো দিদিকে থাকতে হয় আর কি। এমনিতে কোভিডের জন্য পুরো বার্ন ওয়ার্ডটা এখন পুরো ফাঁকা, মানে একটা সিঙ্গল লোক থাকে না, শুধু দিদি থাকে আর দিদির সাথে একটা ডাক্তার থাকে কটা কেবিন পরেই। তো একদিনকে আর কি এমন সকালবেলা 9:30 মতো বাজে তখন, তো দিদি নর্মালি আর কি ডাক্তারবাবুকে ডাকতে যায়। তো যেমনি বললাম যে দিদি আর ডাক্তারবাবুর মাঝে আর কি অনেকগুলো কেবিন পড়ে। তো 3 নম্বর কেবিন দিয়ে ক্রস করার সময় দিদি আর চোখে দেখতে পায় যে কেউ একটা দাঁড়িয়ে আছে কেবিনটার মধ্যে, পুরো আপাদ মস্তক ব্যান্ডেজ বাঁধা। তো আমাদের কি হয়, আমরা যদি আর চোখে কাউকে দেখি আমাদের একটা টেন্ডেন্সি হয় যে আমরা ঘুরে দেখি যে মানুষটাকে। তো দিদি যখন ঘুরে ভালো করে দেখেছে, দেখে ভেতরে কেউ নেই, কিন্তু দিদি কিন্তু স্পষ্ট আর চোখে দেখতে পেয়েছিল যে ভেতরে কেউ একটা দাঁড়িয়ে আছে। তো সেটা ভেবে আর কি দিদির পুরো গায়ে কাঁটা দিয়ে ওঠে, আর দিদি সেই নেগেটিভ ফিলিংটা আর কি ফিল করতে পারে। তো তখন আর কি দিদি ছুটে ডাক্তারের রুমে যায়, রুমে গিয়ে ডাক্তারকে ডেকে আসে। আর ফেরার সময় দিদি প্রায় ছুটতে নিজের কেবিনে ঢুকে বসে পড়ে। তো নর্মালি আর কি দিদি কাজ করতে থাকে তারপর কেবিনে বসে, কিন্তু কি বলতো কেবিনের যে দেয়ালগুলো ওখানে বড় বড় কাঁচের জানলা আছে, মানে একটা কেবিন থেকে পাশের কেবিনগুলোতে দেখা যায়, মানে প্রত্যেকটা কেবিন পরপর দেখা যায়। তো এরম 2-3টে কেবিন পর দিদি স্পষ্ট ওই আর চোখেই বুঝতে পাচ্ছে যে কেউ একটা জানলার সামনে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে রীতিমতো জানলাটায় ব্যাং করছে, মানে সামওয়ান ওয়াজ সিকিং ফর হেল্প। এবার যখনই দিদি আবার তাকাচ্ছে দেখছে ওখানে কেউ নেই। তো এরম অনেকক্ষণই চলতে থাকে, আর কিছুক্ষণ পর আর কি ডাক্তারবাবু বেরিয়ে যায়, হয়তো কোনো কাজ পড়েছিল তাই জন্য বেরিয়ে গেছিল। তো তার ঠিক কিছুক্ষণ পর দিদি বেশ ভারী একটা পায়ের আওয়াজ শুনতে পায়, যেটা কিনা দিদির কেবিনের দিকেই আসছিল। তো দিদি হয়তো ভেবেছে যে ডাক্তারবাবুর হয়তো কাজ হয়ে গেছে, তাই ডাক্তারবাবু চলে এসছে। কিন্তু কিছুক্ষণ পর সেই পায়ের আওয়াজটা মিলিয়ে যায়। তো দিদি ভাবে যে ডাক্তারবাবু কি ইয়ার্কি করছে বা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কারণ আমি তো এখানে একা, হয়তো ভয় দেখানোর চেষ্টা করতে পারে। কিন্তু দিদি বাইরে গিয়ে দেখে যে করিডোরটায় কেউ নেই, পুরো করিডোর ফাঁকা, ঠিক আছে? তো সেটা দেখে আবার নর্মালি দিদির ভয় লাগে, কিন্তু তাও দিদি কেবিনে এসে তারপর বসে নিজের কাজ করতে থাকে। তারপর যেটা শুরু হয় সেটা দেখে দিদির রক্ত হিম হয়ে যায়।
দিদি দেখতে পায় যে দিদির যে কেবিনের দরজাটা, যেটা কিনা একটা মোটা স্টপার দিয়ে আটকানো থাকে, সেটা অটোমেটিক্যালি বন্ধ হতে থাকে ঘাট 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 করে। এবার সেটা দেখে তো দিদি একদম ছুটতে বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে গিয়ে আর কি বাইরে দাঁড়িয়ে থাকে আর হাঁপাতে থাকে। তার ঠিক কিছুক্ষণ পরেই আর কি ডাক্তারবাবু ফেরত আসে, আর ফেরত এসে দেখে যে দিদি এমন বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তো ডাক্তারবাবু আর কি নর্মালি জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনার, এরম করে হাঁপাচ্ছেন কেন? দিদি আর কি তো বলতে পারছে না এরম করে যে আমার সাথে এই হচ্ছে, হয়তো ভাবতে পারে যে দিদি পাগল হয়ে গেছে। তো তাই জন্য দিদি বলেছে যে ভেতরে আর কি একটু সাফোকেটেড লাগছিলো, তাই জন্য বাইরে একটুখানি হাওয়া খেতে এসছি আর কি। তো তখন আর কি ডাক্তারবাবু বলে ঠিক আছে তাহলে চলুন আবার কাজে লেগে পড়ি। এবার যাওয়ার সময় ডাক্তারবাবু নিজে থেকে বলে যে একটা কথা বলবো আপনাকে, কিছু মাইন্ড করবেন না, আমার না কেমন একটা আনইউজুয়াল ফিল হচ্ছে, মানে খালি মনে হচ্ছে যে কেউ আমার দিকে তাকিয়ে আছে বা কেউ আমাকে একটা ফলো করছে। তখন সেটা শুনে দিদিও বলে যে হ্যাঁ আমার সাথেও এরম জিনিস সকাল থেকে হয়ে যাচ্ছে, মানে আমিও বুঝতে পাচ্ছি যে কেউ আমাকে একটা দেখছে, কেউ আমাকে একটা ফলো করছে, কেউ একটা হেল্প চাইছে। তো ডাক্তারবাবু সেগুলো শুনে বলে আর কি যে তাহলে এক কাজ করুন, এখানে থাকার দরকার নেই, আমার রেস্টরুমে চলুন, আমার রেস্টরুমে গিয়ে বসি, কারণ এখানে আমার খুব একটা ভালো লাগছে না ব্যাপারটা। তো ঠিক আছে, দিদি আর ডাক্তারবাবু নিজেদের যা সব এসেনশিয়াল জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে আর কি ডাক্তারবাবু রেস্টরুমে গিয়ে বসে। এবার বসার কিছুক্ষণ পরে দরজায় বড় বড় ব্যাং করতে থাকে, মানে কেউ একটা কন্টিনিউয়াসলি দরজায় ব্যাং করতে থাকে। এবার সেটা দেখে তো দুজনেই ভয় পেয়ে যায়। এবার দিদি সঙ্গে সঙ্গে উঠে দরজা খুলে দেখে যে দরজার বাইরে কেউ নেই। এবার জানি না দিদির মধ্যে কি হয়, দিদি সোজা চলে যায় ওই 3 নম্বর কেবিনটার সামনে, আর দিদি যেই দরজাটা খোলে দিদি লিটারালি মাথার ভেতরে একটা আওয়াজ শুনতে পায়, একটা বৃদ্ধ মহিলার, যে কিনা ওখানেই মারা গেছিল, সে হচ্ছে আর কি ওখানে সাফোকেটেড ফিল করছিল। কারণ বৃদ্ধ মহিলাটা মারা যাওয়ার সময় পুড়ে মারা গেছিল অবশ্যই, এবার পুড়ে যাওয়ার সময় আর কি তিনি কার্বন মনোক্সাইড ইনহেল করেছিল, তো তার জন্য আর কি সাফোকেটেড হয়ে সেন্সলেস হয়ে গেছিল। তো তারপর যখন তাকে হসপিটালে আনা হয় তো তখন তিনি মারা যান। তো সেই সাফোকেশনের জন্য আর কি এইসব জিনিসগুলো তিনি করছিলেন। তো দিদি আর কি সেটা শুনে জানলার দরজা কেবিনের যা ছিল সব খুলে দিল, ফ্যান লাইট সব জ্বালিয়ে দিল, আর বিশ্বাস করবে না তারপর থেকে পুরো ব্যাপারটা পুরো চুপ হয়ে গেল, মানে না কোনো পায়ের আওয়াজ, না দরজায় ব্যাঙ্গিং, কিচ্ছু হলো না, কিচ্ছু না। তো সেটার জন্যই আর কি এইসব জিনিসগুলো হচ্ছিল, মানে সেই স্পিরিটটা আর কি দিদির কাছ থেকে একটা হেল্প চাইছিলো, যেহেতু তার সাফোকেটেড ফিল হচ্ছিলো কেবিনটার মধ্যে, তো তাই জন্যই আর কি তিনি বলতে চাইছিলেন যে কেবিনটাকে খুলে দেওয়ার জন্য। তো সেটা করার পর ব্যাপারটা টোটালি নর্মালাইজ হয়ে যায়। তো এই ছিল আর কি ফার্স্ট ইনসিডেন্টটা। এবার সেকেন্ড যে ঘটনাটা, সেই ঘটনাটা আর কি দিদির সাথে ঘটেছিল যখন দিদি ফার্স্ট ইয়ারে পড়তো, আর সেই সময়টা আর কি দিদির লাইফে এতটাই বাজে ছিল, মানে দিদি এত টাইপের প্রবলেম ফেস করছিল, ফ্যামিলি প্রবলেম বলো, রিলেশনশিপ প্রবলেম বলো, পড়াশুনোর প্রবলেম বলো, মানে দিদি পুরোপুরি একটা প্রবলেম বাকেটের মধ্যে ছিল। আর ব্যাপারটা এতটাই দিন দিন বাজে হয়ে যাচ্ছিল যে দিদি একদিনকে ডিসাইড করে যে দিদি সুইসাইড করবে। তো এরামই একদিনকে আর কি বিকেলবেলা দিদি টিউশন থেকে ফেরে, আর যেমনি আমি তোমাদেরকে বলেছিলাম যে দিদি নিজের মামার বাড়িতে বড় হয়েছে, তো দিদি ফিরে দেখে যে মামার বাড়িতে কেউ নেই, ঠিক আছে, মানে মামার বাড়ি পুরো লক করা। এবার বাড়ির পাশেই আর কি একটা সরু গলি ছিল, এবার গলির এন্ডে আর কি আমার একটা জায়গা ছিল যেখানে গিয়ে আর কি দিদি নর্মালি বসে সব চিন্তাভাবনা করতো। তো ওখানে গিয়েই আর কি দিদি বসে বসে কানে হেডফোন নিয়ে গান শুনতে থাকে, আর মাথায় ওই সব সুইসাইডিয়াল চিন্তাভাবনা করতে থাকে যে কী করে একটা পেনলেস সুইসাইড করা যায়। তো এই করতে করতে আর কি দিদি ঘুমিয়ে পড়ে। এবার দিদির যখন ঘুম ভাঙে তখন বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে, মানে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর দিদির ঘুমটা ভাঙে হচ্ছে একটা কান্নার শব্দে, ঠিক আছে, মানে একটা ফোপানি কান্নার শব্দে। দিদি নর্মালি আর কি খুব ভীতু মানুষ, কিন্তু দিদি সেটা দেখে ভাবে যে এখানে এখন কে কাঁদছে। এবার দিদি উঠে দেখতে যায়, পুরো গলিটা দেখতে থাকে যে কে কাঁদছে, কারণ বাড়ি তো পুরো লকড, বাড়ির মধ্যে কেউ কাঁদতে পারবে না। এবার একটা জায়গায় গিয়ে দিদি যখন দাঁড়ায় দিদি ফিল করতে পারে যে দিদির পাশে কেউ একটা বসে আছে আর সেই কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে,
সেটা শুনে তো দিদি একদম ওখানেই দাঁড়িয়ে যায়, মানে দিদির সাহস হচ্ছে না আর পেছনে ঘুরে দেখি ওটা কি। এবার বলি আর কি, এবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। দিদি যখন খুব ছোট, মানে দিদি যখন ক্লাস 1 বা 2 পড়ে, তখন আর কি দিদির যে বড় মামা তার একমাত্র ছেলের বিয়ে হয়, ঠিক আছে, লাভ ম্যারেজ হয়। এবার তার যে বউ ছিল, মানে দিদির যে বৌমণি, সে অসাধারণ সুন্দর একজন মহিলা ছিল। যেমনি সুন্দর দেখতে ছিল তেমনি সুন্দর ব্যবহার ছিল, ঠিক আছে। আর তিনি আর কি দিদিকে খুব খুব অ্যাডর করতো, মানে সারাক্ষণ দিদির সাথে থাকতো, দিদিকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো, ঠিক আছে। তো একদিনকে দিদি স্কুল থেকে ফিরে দেখতে পায় যে বাড়িতে অনেক লোকজন হয়েছে। তো দিদি আর কি তখন বুঝতে পারে না, দিদিও আর কি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খেতে বসে। এবার পরে দিদি জানতে পারে যে বৌমণি সকালবেলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। এবার দিদির অনুযায়ী বৌমণির আর কি এরম একটা সুইসাইডিয়াল টেন্ডেন্সি ছিল, ঠিক আছে। তো সেটার জন্য আর কি ডাক্তার দেখানো হতো, কিন্তু পরে গিয়ে ডাক্তার দেখানো বলো, ট্রিটমেন্ট বলো, সব নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল। মানে বৌমণির ওপরে সব টুকতাক করা হতো, বৌমণিকে উল্টোপাল্টা জিনিস করা হতো, মানে অনেক টর্চার করা হতো বৌমণির সাথে। এবার সেই টর্চার সহ্য না করতে পেরে বৌমণি ওরমভাবে গায়ে আগুন দিয়েছিল। এইবার আসি প্রেজেন্ট সিচুয়েশনে। তো তখন আর কি দিদির মাথায় বৌমণি বলে, মানে একদম স্পষ্ট বৌমণির গলা দিদি তখন মাথার ভেতরে শুনতে পায়, তখন আর কি দিদির মাথায় পর্যন্ত আসেনি যে ওটা বৌমণি হতে পারে, গলা শুনে দিদি বুঝতে পারে। তো বৌমণি বলে যে সুইসাইড করিস না, সুইসাইড করে কোনো লাভ নেই, আমাকে দেখ, আমি এখন এখানে বসে কাঁদছি আর তোকে গাইড করছি যে সুইসাইড করিস না, সুইসাইড করে কিচ্ছু হবে না, 2 দিন লোক তোকে মনে রাখবে, 3 দিনের দিন লোক তোকে ভুলে যাবে, কেউ মনে রাখবে না তোকে। তো এইসব শুনে আর কি দিদি তখন ওখানেই ফেন্ট হয়ে যায়। এবার দিদির যখন জ্ঞান ফেরে তখন দিদি হসপিটালে, ঠিক আছে। দিদির মাও যেহেতু একজন নার্সিং স্টাফ ছিল, তো দিদির মা আর কি দিদিকে হসপিটালে নিয়ে গেছিলো ওরম অবস্থায় পড়ে থাকতে দেখে। তো তারপর আর কি দিদির জ্ঞান ফেরে, আর তারপর যখন দিদি পুরো ব্যাপারটাকে নিয়ে অ্যানালাইজ করে, তারপর থেকে দিদি ডিসাইড করে নেয় যে যাই হোক না কেন লাইফে দিদি আর কোনোদিন সুইসাইড করবে না, কোনোদিন সুইসাইড করবে না। তো এই জিনিসটাই আর কি দিদির সাথে হয়েছিল। তো এই দুটো ঘটনা আর কি খুব প্রমিনেন্ট দিদির লাইফে। আর যে সব জিনিসপত্রগুলো ঘটেছে, আরও অনেক এমন ঘটনা আছে, কিন্তু সেগুলো এতটা প্রমিনেন্ট নয়, এই দুটোই আর কি খুব প্রমিনেন্ট। তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই ছিল আর কি আজকের ব্লগে। হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন লাইক করে দিও, কমেন্ট করে বলো যে তোমাদের এক্সপিরিয়েন্স দুটো কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ যেমনি আমি বলি যে এরম এক্সপিরিয়েন্স আমি আরও নিয়ে আসবো। আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, কারণ নিজেই ভয় পেলে হবে না, বন্ধুদেরকেও ভয় দেখাতে হবে। তো ব্যাস, আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততদিন খেতে থাকুন, ঘুরতে থাকুন, আর বাঁচতে থাকুন। টাটা।